নেক্সাস পে অ্যাপ যারা ব্যবহার করেন অর্থাৎ ডাস বাংলা ব্যাংকের অ্যাকাউন্টের বিভিন্ন কাজ করার জন্য যারা নেক্সাস পে অ্যাপ ব্যবহার করেন তারা আজকে হঠাৎ করে দেখছেন যে নেক্সাস পের ভিতরে আপনার যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড সেটা কিন্তু শো করছে না তো আসলে কী হলো এটা কি অ্যাপের সমস্যা নাকি কোনো কারণে আপনার কার্ডটা ডিলিট হয়ে গেছে আসলে বিষয়টা কী তো এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি আমি সর্বপ্রথম অ্যাপটাতে একটু প্রবেশ করি তারপরে আপনাদেরকে বিস্তারিত বলব দেখেন আমি যদি আমার নেক্সাস পে অ্যাপের ভিতরে ঢুকি একটা ডেবিট কার্ড ছিল এবং আরেকটা অ্যাকাউন্টের কার্ড এখানে অ্যাড করা ছিল কিন্তু এখানে দেখেন কোনো কার্ড কিন্তু শো করছে না এখানে শুধুমাত্র রকেটের যে কার্ডটা আমি অ্যাড করেছিলাম সেটা শো করছে দেখেন আমি যদি এখান থেকে যে কোনো একটা ফর এক্সাম্পল আমি ব্যালেন্স ইনকোয়ারি করব। কিন্তু এখানে দেখেন আমার লিস্টে কিন্তু ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড কোনোটাই নাই তো আসলে কেন এমন হচ্ছে এটা কি আমার কোনো কারণে আমার নেক্সাস পে থেকে এই কার্ডটা ডিলিট হয়ে গেল নাকি ব্যাংক আমার এখান থেকে এই কার্ডটা সরাই নিল আসলে কাহিনি কী মেইন বিষয় যেটা সেটা হলো যে নেক্সাস পে অ্যাপের আপডেটের কারণে এটা কিন্তু এখান থেকে চলে গেছে আসলে এখানে টেনশনের কিছু নয় অনেকেই টেনশন করছেন যে হয়তো বা তার সহ তার কার্ডটা এখান থেকে চলে গেছে বা হারিয়ে গেছে বা ডিলিট হয়ে গেছে এটা কীভাবে ব্যাকে পাবো আসলে এখানে কিছুই করতে হবে না জাস্ট আপনাদের একটু অপেক্ষা করতে হবে এই কার্ডটা মূলত এই অ্যাপের যে আপডেট এটার কারণেই মূলত এটা চলে গেছে এটা আবারও নিজে নিজেই কিন্তু ফিরে আসবে এটা যেমন নিজে থেকেই চলে গেছে আবার নিজে থেকেই এই জিনিসটা ফিরে আসবে অর্থাৎ এনএক্সাস পে অ্যাপে আপনার কিছুই করতে হবে না আপনাকে শুধু একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আপনার অ্যাপের ভিতরে আগে যে সেটিং ছিল যেমন ছিল ঠিক তেমনই আপনি এখান থেকে পেয়ে যাবেন এখানে আসলে টেনশানের কিছু নাই জাস্ট কার্ডটা যেভাবে চলে গেছে ওইভাবেই সে নিজে থেকেই ফিরে আসবে মূলত আপডেটের কারণে এই সমস্যাটা হচ্ছে তো এটা আসলে একটা জানার বিষয় কারণ অনেকে হয়তো বা গুরুত্বপূর্ণ লেনদেন এই মুহূর্তে নেক্সেস পে দিয়ে করতে পারছেন না কারণ এখানে যে লেনদেন করতে গেলে আপনার তো মূলত কার্ডটা শো করতে হবে আদারওয়াইজ আপনি কোনো কিছুই করতে পারবেন না আপনি এখান থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন না টাকা ক্যাশ আউট করতে পারবেন না টাকা ফ্লেক্সি লোড করতে পারবেন না কিছুই করতে পারবেন না অর্থাৎ যা কিছুই করেন না কেন আপনার এখানে কিন্তু সেই কার্ডটা শো করতে হবে তো যেহেতু এই কার্ডটা এখন এই মুহুর্তে নাই এটা আমাদের একটু অপেক্ষা করতে হবে এটা অটোমেটিক্যালি নিজে থেকেই এখানে চলে আসবে